আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হাতের লেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান সময়ে অ্যাসাইনমেন্ট লেখা অনেক শিক্ষার্থীদের কাছে একটা নতুন বিষয়। ধারণা করা যায় প্রতিটি অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীদের জন্য 15 নম্বর রয়েছে, তাই ভালো নম্বর পেতে হলে অ্যাসাইনমেন্টটি অবশ্যই সুন্দর হতে হবে। কিন্তু অ্যাসাইনমেন্ট সম্পর্কে অনেক শিক্ষার্থী যথাযথ অবগত নয়। তারা আসলে অ্যাসাইনমেন্টটা কি সেটা জানে না, কিভাবে লিখতে হয় এটাও তাদের কাছে অনেকটাই নতুন। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, এজন্য রয়েছে নির্দিষ্ট পদ্ধতি কাঠামো এবং কিছু গুরুত্বপূর্ণ সহজ কৌশল। আজকের ভিডিওটি হচ্ছে অ্যাসাইনমেন্ট লেখার পদ্ধতি ও সুন্দর লেখা সহ ভিডিও নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, একটি অ্যাসাইনমেন্ট লেখার জন্য আপনাকে প্রথমেই যেটি নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে A4 সাইজের কাগজ। সবগুলো পৃষ্ঠায় A4 সাইজের এই পৃষ্ঠা বা কাগজটি বাজারের বই খাতা কলমের যে কোনো দোকানে গেলেই পাবেন। খাতায় কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণী শাখা, রোল, বিষয়, তারিখ সবগুলোই আপনাকে সাইন পেন দিয়ে সুন্দর করে লিখতে হবে। সাইন পেন বলতে এরকম সাইন পেন, এটা কালো সাইন পেন, আপনি চাইলে কালার সাইন পেন দিয়েও লিখতে পারেন, তবে লাল কালার চলবে না। পাশে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই মার্কার পেন দিয়ে করা। আপনি চাইলে প্রতিটা বিষয়ের খাতা একই নিয়মে তৈরি করতে পারেন, যেমন কোর্সের নাম বাংলা সাহিত্য বা বাংলা প্রথম পত্র, এটা বাংলা প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট। কিন্তু আপনি যদি চান ইংলিশ, গণিত, যেটাই হোক, আপনি একই নিয়মেই তৈরি করতে পারবেন। শিরোনাম পৃষ্ঠার পর যে বিষয়টি থাকছে সেটা হচ্ছে সূচিপত্র। সূচিপত্রের এই পৃষ্ঠাটি আপনি রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন, তবে যদি দেন তাহলে এগুলো হচ্ছে শিরোনাম, এর পাশে হচ্ছে পৃষ্ঠা নং। লেখার পর এখানে পৃষ্ঠা নংগুলো বসাই দিলে ভালো হয়। অ্যাসাইনমেন্টের মূল বিষয়ে যেগুলো থাকবে সেটা হচ্ছে ভূমিকা, মূল অংশ এবং উপসংহার। তথ্যসূত্রটি গুরুত্বপূর্ণ না, আপনি চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপর আসি আমরা পরের পৃষ্ঠায়, দেখুন ভূমিকা। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই খাতায় আমরা স্কেল টানবো কিভাবে, বা টানবো কি টানবো না। আপনি চাইলে এই রকম করে স্কেল টানতে পারেন, আবার নাও টানতে পারেন। এই মাপে লেখার পর এখানে 1 ইঞ্চি আর এই দুই পাশে 1/2 ইঞ্চি ফাঁকা রাখার পর আপনি এটা করে দেওয়ার পর আপনি রাবার দিয়ে এগুলো মিশে দিতে পারেন। এক্ষেত্রে আপনার এই দাগ যদি না থাকে তাহলেও চলবে, তবে মার্জিনগুলো রাখাই ভালো। মার্জিনগুলো যদি আপনি পেন্সিল দিয়ে দেন তাহলে সুবিধা হচ্ছে, আপনি চাইলে সেই দাগগুলো বা এই মার্জিনগুলো আবার তুলে নিতে পারেন রাবার দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন এক পৃষ্ঠার মধ্যে ভূমিকা লেখা। এরপর এই পরের পৃষ্ঠায় দেখুন এইখানে এটা ফাঁকা। এরপর এখান থেকে আবার লেখা শুরু। মূল অংশ, মূল অংশ আমি লেখিনি এখানে, লেখা অনেক হতে পারে সেই জন্য সময় স্বল্পতার কারণে লেখিনি, তবে মূল অংশ লেখার পর এই পাশে আপনি এরকম লিখতে থাকবেন। কয়েক পৃষ্ঠা লেখার পর এই উপসংহারটা শেষে আসবে। উপসংহারটা এক পৃষ্ঠায় লেখার চেষ্টা করবেন। এরপর আমি দিয়েছি গ্রন্থপঞ্জি। দেখুন গ্রন্থপঞ্জি মানে আমি এই বিষয়গুলো কোথা থেকে নিয়েছি সেগুলো। লেখার ভাষাগুলো গুরু গম্ভীর হবে না, সহজ ভাষা হবে। লেখাগুলো নিজের বাস্তবতা থেকে তুলে ধরার চেষ্টা করবেন। অ্যাসাইনমেন্টের কভার পেজের পর দ্বিতীয় পৃষ্ঠায় সূচিপত্রে যদি আপনি সূচিপত্রটি দিতে চান তাহলে অবশ্যই পৃষ্ঠা নং উল্লেখ করতে হবে। এখানে দেখুন ভূমিকা, এখানে ভূমিকা লেখার পর দেখুন ভূমিকা আমি কত পৃষ্ঠায় লিখেছি, এ তো দেখতে পাচ্ছেন এখানে 4 পৃষ্ঠা, 4 পৃষ্ঠায় ভূমিকা আছে, এজন্য পৃষ্ঠা নং এখানে 4। এরপর দেখুন মূল অংশ, মূল অংশ আমার কোথায় আছে, এখানে, এখান থেকে লিখেছি, তাহলে মূল অংশের পৃষ্ঠা নং কত, 6। এরপর উপসংহার, উপসংহার আমি কোথায় লিখেছি, কত পৃষ্ঠায়, 12 পৃষ্ঠায় উপসংহার, তাহলে আমি এখানে 12। এরপর তথ্যসূত্র বা গ্রন্থপঞ্জি, এই তো দেখুন উপসংহারের পরে গ্রন্থপঞ্জি। আমি কোথা থেকে এগুলো কালেক্ট করছি, আমার লেখাগুলো আমি বই থেকে নিছি না ইন্টারনেট থেকে নিছি না কোন অ্যাড্রেস থেকে নিছি সেটা দেখুন এখানে উল্লেখ করে দেওয়া আছে, আর এই পৃষ্ঠা নম্বর হচ্ছে 14। তাহলে তথ্যসূত্র, এগুলো তথ্য কোথা থেকে নিছি, এখানে দিয়ে দিলাম 14। যদি সূচিপত্র দিতে চান তাহলে আপনাকে এভাবে দিতে হবে। আরেকটি কথা না বললেই না, সেটা হচ্ছে আপনি সূচিপত্র এর থেকে আরও বেশি বড় করতে পারেন, বা মূল অংশে, এখানে দেখুন মূল অংশ, এখানে যদি আপনি মূল অংশ না দিতে চান, এখানে আপনি দিলেন আরও অনেক পয়েন্ট দিলেন,
যেমন রচনার অনেক পয়েন্ট থাকে সেরকম পয়েন্ট উল্লেখ করে দিলেন, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এরকম আলাদা আলাদা অনেক পয়েন্ট দিলেন। তাহলে সূচিপত্রে কোথায় কি পয়েন্ট আছে এখানে পয়েন্ট উল্লেখ করে, মূল অংশ শুধুমাত্র মূল অংশ না দিয়ে পয়েন্টগুলো উল্লেখ করে আপনি সেগুলোর পৃষ্ঠা নাম্বার লিখে দিলেই চলবে। এটা কোনো আহামরি কিছু না বা কঠিন কিছু না, এটা আপনি সহজেই পারবেন। আপনি যদি একবার, অন্তত একবার আপনি এই কভার পেজ বা শিরোনামটি যদি বুঝতে পারেন তাহলে আপনার কাছে অ্যাসাইনমেন্টটি কিছুই না। কারণ বেশিরভাগ শিক্ষার্থী এই অ্যাসাইনমেন্টের কভার পেজ বা শিরোনাম পৃষ্ঠা নিয়ে অনেক চিন্তিত। অ্যাসাইনমেন্টের কভার পেজ আপনি আপনার মতো করে আরও সুন্দর করে নিতে পারেন, তবে মাথায় রাখবেন এই সাতটি বিষয় যেন কভার পেজের মধ্যে থাকে। একটি অ্যাসাইনমেন্টে থাকে কভার পেজ, সূচিপত্র, ভূমিকা, ব্যাখ্যা বিশ্লেষণ, এরপর উপসংহার, এরপর হচ্ছে গ্রন্থপঞ্জি। A4 সাইজের সাদা কাগজে শুধুমাত্র এক পাশে লিখবেন বা প্রিন্ট করবেন। যদি লেখেন তাহলে লিখে দিতে হবে, আপনি চাইলে প্রিন্ট করে কম্পিউটারের মাধ্যমেও অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেন। তবে স্কুল কলেজের জন্য অবশ্যই হাতে লিখে দেওয়া অনেকটাই ভালো। একটি অ্যাসাইনমেন্ট লেখার জন্য আপনি অবশ্যই সৃজনশীলভাবে লেখার চেষ্টা করবেন। কোনো অবস্থাতেই রিসোর্স বুক বা কোনো বই, ওয়েবসাইট ইত্যাদি হুবহু কিংবা আংশিক কপি করবেন না, এমন করলে আপনার অ্যাসাইনমেন্ট বাতিলও হতে পারে। একটি অ্যাসাইনমেন্ট লেখার পূর্বে অবশ্যই রাফ লেখার চেষ্টা করবেন। আমি বলতে চাচ্ছি সরাসরি মূল পৃষ্ঠায় না লিখে আগে আপনি রাফ করে নিবেন, কারণ অ্যাসাইনমেন্টে কাটাকাটি করা চলবে না। ভূমিকা লেখার সময় শিরোনাম টপিক মাথায় রেখে সংক্ষেপে এক পৃষ্ঠা ভূমিকা লিখবেন। এরপর আসি মূল কথা, বিষয় অনুসারে যথাযথ তথ্য, উপাত্ত দিয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ ও বর্ণনা দিবেন, এজন্য যতগুলো পৃষ্ঠা প্রয়োজন হয় নিতে পারেন। এরপর আসি উপসংহারে, উপসংহার এমনভাবে লিখুন যাতে সার সংক্ষেপ হয়। আপনি চাইলে উপসংহারের আগে আরেকটি পয়েন্ট, নিজস্ব মতামতের একটি পয়েন্ট দিতে পারেন, তবে এটার কোনো বাধ্যকতা নেই, এবং শেষে রেফারেন্স বা গ্রন্থপঞ্জিও লিখতে পারেন। দিতে হবে এমনটা কথা নয়, তবে দিলে অনেকটা ভালো। তবে শুধু নাম্বার পাওয়ার জন্য নয়, বাস্তবতা তুলে ধরতে যথাসম্ভব সুন্দর উপস্থাপনা প্রয়োজন। আপনার শিক্ষক যে বিষয়টি চাচ্ছেন আপনি সেই বিষয়টি মাথায় রাখুন। একটি কথা অনবরতই মাথায় রাখবেন, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য আপনার হাতের লেখা খুব সুন্দর হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, তাহলে আপনি ভালো নম্বর পেতে অনেকটাই এগিয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম বা পদ্ধতি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আপনি অন্য বন্ধুদের কাছে শেয়ার করবেন, আমন্ত্রণ করবেন হাতের লেখা চ্যানেলে অন্যান্য বন্ধুদের। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।